রোজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এবারেও আমরা আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে সকলকেই ডিজিটাল রেশন কার্ড বানানো কিন্তু বাধ্যতামূলক। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়ে গেছেন এবং অনেকে রয়েছেন যারা এখনও অবধি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেননি। তাদের জন্য সুখবর রয়েছে, তারা চাইলে খুব সহজে কিন্তু ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো আমাদের এই ভিডিওটিতে। তাছাড়াও অনেকে যারা ডিজিটাল রেশন কার্ড পেয়েছে তাদের কিন্তু ডিজিটাল রেশন কার্ডে প্রচুর ভুল রয়েছে, তারা চাইলেও কিন্তু খুব সহজে এবারে সংশোধন করে নিতে পারবে। এবং সবচেয়ে বড় সমস্যা দেখা গিয়েছে, আগে যে সকল মানুষ বিপিএল ক্যাটাগরিভুক্ত ছিল এবং সত্যি যারা বিপিএল ক্যাটাগরি, কিন্তু নতুন ডিজিটাল রেশন কার্ডে দেখা গেছে তাদেরকে এপিএল ক্যাটাগরিভুক্ত করা হয়েছে, ফলে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে রেশন ব্যবস্থা থেকে, ঠিকঠাক তার রেশনের সুবিধা নিতে পারছে না। ফলে সেই সকল মানুষগুলো কিন্তু উপযুক্ত প্রমাণ দিয়ে এখানে আবেদন করে যে বর্তমানে তাদেরকে ডিজিটাল রেশন কার্ড RKSY-II অর্থাৎ এপিএল ভুক্ত করা হয়েছে সেটাকে কিন্তু তারা কনভার্ট করে RKSY-I কনভার্ট করে নিতে পারে, বা পুনরায় বিপিএল বা AY ডিজিটাল রেশন কার্ডে তারা কিন্তু কনভার্ট করে নিতে পারবে। সম্পূর্ণ বিষয়গুলো এই একটা ভিডিওর মধ্যে জানিয়ে দিব। শেষ অবধি থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান এবং পরিবর্তন সংশোধন সংক্রান্ত বিশেষ কর্মসূচি বা ক্যাম্পের আয়োজন করেছে রাজ্য সরকার বিভিন্ন বিডিও অফিসে এবং মিউনিসিপ্যালিটি অফিস এবং কর্পোরেশন অফিসগুলোতে। তো দেখতেই পাচ্ছেন এই ক্যাম্প কিন্তু শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2019 থেকে এবং এই ক্যাম্প চলবে 27 সেপ্টেম্বর 2019 পর্যন্ত। আপনারা যারা যারা পঞ্চায়েত এলাকায় বা গ্রামে বসবাস করেন তারা যাবতীয় ডকুমেন্টস আবেদনপত্র নিয়ে আপনাদের যেতে হবে বিডিও অফিসে। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাদেরকে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লিকেশন ফিল আপ করে যেতে হবে মিউনিসিপ্যালিটি অফিসে। যারা কর্পোরেশন এলাকায় থাকেন তাদেরকে বড় অফিসে কিন্তু যেতে হবে। যে সমস্ত যোগ্য ব্যক্তিরা এখনও অবধি ডিজিটাল রেশন কার্ড পাননি তারা কিন্তু নতুন করে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই ক্যাম্পগুলো থেকে, এবং যাদের ডিজিটাল রেশন কার্ডে ভুল রয়েছে তারা সংশোধন করতে পারবে। এই জন্যই কিন্তু এই বিশেষ শিবির বা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তো চলুন, আপনাদের কি ফর্ম ফিল আপ করতে হবে, কী করে কী কী ডকুমেন্টস জমা করতে হবে সেগুলো একটা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই ক্যাম্প কিন্তু চলবে 9/9/2019 থেকে 27/9/2019 তারিখ পর্যন্ত। রবিবার এবং সরকারি ছুটির দিনে কিন্তু ক্যাম্প বন্ধ থাকবে সকাল 10:30 থেকে দুপুর অনেক জায়গায় 3:30 করা হয়েছে সময়, এবং অনেক জায়গায় বিকেল 5:00 অবধি সময় করা হয়েছে। আপনারা কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। সেখানে গিয়ে আপনার প্রয়োজন মোতাবেক আপনাকে কিন্তু ফর্ম পূরণ করতে হবে, তার সাথে ডকুমেন্টস দিতে হবে। আপনাকে কোন ফর্ম পূরণ করতে হবে, তার সাথে কী ডকুমেন্টস দিতে হবে আমি এখানে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু ফর্মটা কালেক্ট করতে পারবেন, কিংবা চাইলে অনলাইনে আপনি কিন্তু মোবাইল বা কম্পিউটার থেকে ডাউনলোডও করে প্রিন্ট আউট করতে পারবেন। কী করে ডাউনলোড করবেন, প্রিন্ট আউট করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে ক্যাম্প চলবে কোন তারিখে সেটা তো বলে দিচ্ছি, কোন ক্ষেত্রে কী ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে বলেছে ফর্ম নাম্বার 3 নাম্বার ফর্ম কারা ফিল আপ করবেন। পরিবারের কেউই ডিজিটাল রেশন কার্ড পাননি, এমন কতগুলো পরিবার রয়েছে যারা পরিবারের মধ্যে এমন কেউ নেই যে নতুন ডিজিটাল রেশন কার্ড পেয়েছে, তাদেরকে ফর্ম নাম্বার 3 এটাকে ফিল আপ করতে হবে। তো দেখুন, ফর্ম নাম্বার 3 ফিল আপ করার সঙ্গে তার সাথে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস দিতে হবে দেখে নিচ্ছি আমরা। 1 নাম্বার, পরিবারের সকল সদস্যের রেশন কার্ড থাকলে তার জেরক্স, অর্থাৎ পুরনো যে রেশন কার্ড তার যে রেশন কার্ড সেই রেশন কার্ড থাকলে সেগুলো সমস্ত রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। সকল সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দিতে হবে। ছোটদের ক্ষেত্রে যাদের রেশন কার্ড নেই তাদের জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের জেরক্স কিন্তু দিতে হবে। বিবাহিত মহিলা পরিবারে নতুন যুক্ত হলে তাদের সারেন্ডার সার্টিফিকেট এবং পুরনো রেশন কার্ডের জেরক্স দিতে হবে, বিয়ের প্রমাণপত্র দিতে হবে কিন্তু। তারপরে পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো দেখুন, এটা কিন্তু 3 নাম্বার ফর্ম হয়ে গেল। এবং এবার চলে আসি 4 নাম্বার ফর্মে। 4 নাম্বার ফর্ম তাদেরকেই পূরণ করতে হবে যাদের যে সকল পরিবারের কয়েকজন ডিজিটাল রেশন কার্ড পেয়েছে এবং দেখা গেছে কয়েকজন আবার ডিজিটাল রেশন কার্ড পায়নি, তাহলে তাদেরকে কিন্তু 4 নাম্বার ফর্মটা নিতে সেটাকে পূরণ করতে হবে। 4 নাম্বার ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিবারের অন্যান্য সদস্য যারা ডিজিটাল রেশন কার্ড পেয়েছে তাদের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে। পরিবারের যে সকল সদস্যের কার্ড হবে তাদের পুরনো কার্ড, অর্থাৎ পুরনো রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দিতে হবে। শিশুদের
রেশন কার্ডের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দিতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সারেন্ডার সার্টিফিকেট এবং পুরনো রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। পরিবারের একজনের মোবাইল নাম্বার সেই ফর্মে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তো এরপরে চলে আসলো 5 নম্বর ফর্ম। আপনারা যদি ডিজিটাল রেশন কার্ড পেয়ে থাকেন এবং দেখেন ডিজিটাল রেশন কার্ডে আপনাদের ভুল রয়েছে ঠিকানা, বয়স, পদবি বা নাম, তাহলে 5 নম্বর ফর্মটা আপনাদেরকে নিয়ে সেটাকে পূরণ করতে হবে। 5 নম্বর ফর্মের সাথে কি ডকুমেন্টস দিতে হবে সেটা বলে দিচ্ছি। আপনাদের যে সকল ডকুমেন্টসে, অর্থাৎ আপনার রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড কিংবা প্যান কার্ড, যে কার্ডে আপনার নাম, পদবি বা অ্যাড্রেস ঠিক রয়েছে তার কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে। ঠিকানা পরিবর্তন করতে গেলে নতুন ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র আপনাকে দিতে হবে এবং পরিবারের একজনের মোবাইল নাম্বার কিন্তু সেই আবেদনপত্রে আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্মে তাদেরকেই পূরণ করতে হবে যারা চান যে আমি রেশন দোকানটা পরিবর্তন করব বা রেশন ডিলার পরিবর্তন করব, তাহলে তাদেরকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। 6 নম্বর ফর্মের সাথে দিতে হবে পূরণ করা ফর্মের সাথে নতুন দোকানের নম্বর। একটা ফর্ম পূরণ করবেন, 6 নম্বর ফর্ম, সেখানে নতুন যে দোকানে আপনি বা ডিলারে যুক্ত হতে যাচ্ছেন তার একটা নম্বর থাকে, সেই নম্বর দিতে হবে। পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আমরা চলে আসবো 7 নম্বর। যদি মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে ডিজিটাল রেশন কার্ড সমর্পণ করতে চান আপনারা বা সেটাকে ক্লোজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু এখানে 7 নম্বর ফর্মটা পূরণ করতে হবে। 7 নম্বর ফর্মের সাথে আপনাকে দিতে হবে ডকুমেন্টস, আসল ডিজিটাল রেশন কার্ড এবং মৃত্যুর প্রমাণপত্র, পরিবারের একজনের মোবাইল নাম্বার। এবার তো দেখুন এর পরের ফর্ম 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু এখানে নতুন রেশন কার্ডে RKSY-II তে নথিভুক্ত হয়ে গেছেন, কিন্তু আগে তারা BPL ক্যাটাগরি বা AY ক্যাটাগরি রেশন কার্ড ছিল, ফলে তাদেরকে কিন্তু পুনরায় যদি তারা RKSY-II থেকে RKSY-I বা BPL কার্ড পেতে চান, তাহলে কিন্তু 8 নম্বর ফর্ম পূরণ করতে হবে। 8 নম্বর ফর্ম পূরণ করার সাথে সাথে সেই ফর্মের সাথে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে বলে দিচ্ছি। RKSY-II যে নতুন রেশন কার্ড পেয়েছেন তার জেরক্স দিতে হবে, পুরনো BPL বা AY কার্ডের জেরক্স, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে 9 নম্বর একটা ফর্ম পাবেন, ডিজিটাল রেশন কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে পুনরায় আপনি পেতে চাইলে ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড, তাহলে 9 নম্বর ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, ফর্ম কিন্তু একেবারে ভালো মতো পরিষ্কারভাবে পূরণ করবেন, ফর্মের ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে, ফর্মে পরিবারের যে কোনো একজনের ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, যেটা কিন্তু সবসময় চালু রয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, যে সকল ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলো তো জেরক্স আপনাকে দিতে হবে, তার সাথে যেদিন আপনি যাবেন আপনার বিডিও অফিসে বা আপনি মিউনিসিপ্যালিটি অফিসে যেখানেই যান না কেন, সেখানে গিয়ে কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে সেদিন নিয়ে যেতে হবে। আপনি যদি চান এই সমস্ত ফর্মগুলো বাড়িতে বসে আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ডাউনলোড করবেন, প্রিন্ট আউট করবেন, বাড়িতে বসে ঠান্ডা মাথায় আপনি পূরণ করবেন, তারপর সেখানে গিয়ে শুধুমাত্র জমা দেবেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, wbbds.gov.in। এখানে আসার পরে দেখবেন লেখা রয়েছে ফিচার্স, সেখানে ক্লিক করবেন। ফিচার্সে ক্লিক করার পরে নতুন পেজ আপনার সামনে চলে আসবে, আপনি নিচের দিকে চলে যাবেন, এখান থেকে আপনাকে কিন্তু ফর্মগুলো ডাউনলোড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভিউ ফর্মস, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে যাবতীয় যত কিছু ফর্ম রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম ফর্ম নাম্বার 3, তো দেখুন 3 নম্বর ফর্মের এখানে কিন্তু আর লেখা থাকবে আর ওয়াই। যারা গ্রামীণ এলাকায় বাস করেন তারা কিন্তু আর যে লেখা রয়েছে সেই ফর্মগুলো ডাউনলোড করবে, আর মানে রুরাল অর্থাৎ গ্রামের কিন্তু এই ফর্মগুলো ডাউনলোড করতে হবে। এবং যারা শহর এলাকায় থাকেন তাদেরকে কিন্তু এই যে দেখুন নিচে লেখা রয়েছে ফর্ম নাম্বার 3U লেখা রয়েছে অর্থাৎ আরবান, সেই ফর্মটা কিন্তু তাদেরকে ডাউনলোড করতে হবে, ইউ লেখা ফর্মটা, যারা হচ্ছে শহরে বসবাস করেন। তো দেখুন এই দেখুন আমি প্রথমেরটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, 3 নম্বর ফর্ম, আর আমি গ্রামে বসবাস করি এবং 3 নম্বর ফর্মটা পূরণ করব। 3 নম্বর ফর্ম কিসের জন্য পূরণ করবেন সেটা তো ভিডিওর প্রথমেই বলে দিলাম, সেজন্য তার পাশে ডাউনলোড লেখা লেখা রয়েছে, সেখানে আমরা এখানে ক্লিক করে দিব ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এবং আপনার কিন্তু তারপরে আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন এবং ভালো মতো পূরণ করে নেবেন সমস্ত ডিটেলস নিয়ে। এখানে সমস্ত ফর্মের লিস্ট রয়েছে, যেই ফর্মটা আপনার দরকার পড়বে আপনি সেটাকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। ফর্ম পূরণ করতে গেলে কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে ফর্ম কী করে পূরণ করতে হবে নির্ভুল হবে সে নিয়ে পরবর্তী সময় আমরা কিন্তু আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।